অগ্রাধিকারের ভিত্তিতে কারা পাবেন কোভিড-19 টিকা তাদের একটি তালিকা সংসদে প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার এ তালিকা প্রকাশ করা হয়। তালিকায় রয়েছেন কোভিড-19 স্বাস্থ্যসেবায় সরাসরি সম্পৃক্ত 4,52,027 জন সরকারি স্বাস্থ্যকর্মী, এছাড়া সব অনুমোদিত বেসরকারি 6,00,000 স্বাস্থ্যকর্মী। রয়েছেন 2,10,000 বীর মুক্তিযোদ্ধা। টিকা পাবেন 5,46,620 জন সম্মুখ সারির আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য, 50,000 সাংবাদিক রয়েছেন। এছাড়াও তালিকায় রয়েছে সামরিক ও বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর 3,60,913 জন সদস্য। রাষ্ট্র পরিচালনায় অপরিহার্য কার্যালয়ে কর্মরত কর্মকর্তা কর্মচারী 50,000 জন। নির্বাচিত জনপ্রতিনিধি 1,78,298 জন। সিটি কর্পোরেশন ও পৌরসভার সম্মুখ সারি কর্মচারী 1,50,000 জন। ধর্মীয় প্রতিনিধি 5,41,000 জন। মরদেহ সৎকারে নিয়োজিত 75,000 ব্যক্তি। 4,00,000 জরুরি পানি, গ্যাস, পয় নিষ্কাশন, বিদ্যুৎ, ফায়ার সার্ভিস, পরিবহন কর্মচারী, স্থল, নৌ ও বন্দর কর্মী 1,50,000 জন। প্রবাসী অদক্ষ শ্রমিক 1,20,000 জন। জেলা উপজেলা সমূহে জরুরি জনসেবায় সম্পৃক্ত সরকারি কর্মচারী 4,00,000 জন। ব্যাংক কর্মকর্তা 1,97,621 জন। স্বল্প রোগ প্রতিরোধ ক্ষমতার জনগোষ্ঠী, যক্ষা, এইডস রোগী, ক্যান্সার 6,25,000 জন। 64 থেকে 79 বছর বয়সী বয়স্ক জনগোষ্ঠী 1,03,26,658 জন। 80 বছর বা তদূর্ধ্ব বয়স্ক জনগোষ্ঠী 13,12,973 জন। ফুটবল, ক্রিকেট ও হকি জাতীয় দলের প্লেয়ার 21,863 জন এবং বাফার ইমার্জেন্সি আউটব্রেক 1,70,000 জন তালিকায় রয়েছেন। Thank you.